বন্ধুরা, আপনারা কি জানেন আল্লাহ তাআলা টিকটিকি কেন সৃষ্টি করেছেন? আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা টিকটিকি হত্যা করতে বলেছেন? একদিন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন, তখন গাছ থেকে একটা টিকটিকি হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রস্রাব করে দেয়। তখন মূসা আলাইহি ওয়াসাল্লাম টিকটিকির উপর রেগে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে আমার রব, আপনি টিকটিকি কেন সৃষ্টি করেছেন? টিকটিকি তো মানুষের কোনো উপকারেই আসে না। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, কিছুদিন আগে টিকটিকিটাও আমাকে একই প্রশ্ন করেছিল, হে আমার রব, আপনি মূসাকে কেন বানিয়েছেন? তিনি তো আমার কোনো কাজেই আসে না, সে আমাকে আপনার কোনো কথাই শোনায় না। এটা শুনে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ভেতরে অনেকটা লজ্জিত হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই দুনিয়াতে তৈরি করিনি। আমার প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। টিকটিকি কেন হত্যা করতে বলেছেন দেখতে চাইলে পার্ট 2 লিখুন।